برکات ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما <تصفح> كثيرا اما بعد فقد قال المؤلف حفظه الله تعالى إثبات المكر والكيد لله تعالى على ما يليق به وقال شيخ الإسلام رحمه الله وقوله وهو الشديد المهال وقوله ومكر ومكر الله والله خير الماكرين وقوله ومكر مكر ومكر مكرن ومكرنا ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون وقوله إنهم يكيدون كيدا وأكيد كيدا মহান আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়ত দান করেছেন যে আল্লাহ প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি আদেশ নিষেধে রয়েছে হেকমা রহস্য উপকারিতা সে আল্লাহ রবুল্লা আলমী যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিন তার সৃষ্টি জগতে উত্তম কৌশল করেন সালাত এবং সালাম নাজিল হুফেন মোহাম্মদ রসুল্লাহ সালামের ওপর যিনি মুসলিমদেরকে সাহাবাই কেরামগণকে আল্লাহ রব্বুলি আলমীর সম্পর্কে এবং যেসব ইমানের বিষয় রয়েছে সেসব বিষয়ে সহি বিশুদ্ধ আকিতা বিশ্বাসের ওপর ছেড়ে গেছেন যা দিনের মতো সুস্পষ্ট আমাদের আল আকিদা আল ওয়াসে আজকে ধারাবাহিক আলোচনায় নবম পর্ব বিষয়বস্তু যেটি দিয়ে শুরু করব আজকে তা হচ্ছে আল্লাহ রব আলমিনের কিছু কর্মগত গুণাবলী সেফাতে ফেলিয়া সিফাত গুণাবলী আর ফেলিয়া মানে কাজের সাথে সম্পর্ক আল্লাহ রব্বুল্লা আলমিনের কাজের সাথে সম্পর্কিত কিছু গুণাবলী তার একটি গুণ হচ্ছে আল্লাহব্বুল আলমিন কৌশল করেন কৌশল কথাটি বাংলায় প্রশংসনীয় আর ওই কৌশলটাকে যদি নিয়ে যাওয়া যায় ষড়যন্ত্রে চক্রান্তে তখন খারাপ অর্থ বহন করে আরবিতে শব্দগুলি একই রকম রয়েছে কিন্তু রব্বুল আলমিনের ক্ষেত্রে যেহেতু রব্বুল আলমেন কৌশল করেন অর্থাৎ যেটা করেন সেটা বান্দার ক্ষতির জন্য না বরং তাদের উপযুক্ত প্রতিদান বদলা দেওয়ার জন্য কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে আর তার উপযুক্ত বদলা প্রতিদান দেওয়া হয় সাজা দেওয়া হয় বেশি নয় তাহলে সেটা খারাপ না নিন্দনীয় না দোষণীয় না সেটা প্রশংসনীয় কিন্তু কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো নকশা করা হয় হ্যাঁ ক্ষতি করার উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যদি কোনো একটা কৌশল করা হয় তাহলে সেটাকে বলা হয় ষড়যন্ত্র সেটাকে বলা হয় চক্রান্ত এসব বলা হয়ে থাকে আরমিতে এই শব্দগুলি হচ্ছে মাকর এবং কৈত মাকর মানে হচ্ছে কৌশল করা আর মাকর মানে হচ্ছে ষড়যন্ত্র করা চক্রান্ত করা এইরকমই কৈদ কৈদ শব্দটি দাল এর মানে হচ্ছে কৌশল করা ষড়যন্ত্র করা চক্রান্ত করা আল্লাহ রাবুল আলমিনের কৌশল হয়ে থাকে বান্দাদের ক্ষেত্রে ভালো লোকদের পরিচালনার জন্য ভালো মানুষের পরিচালনার জন্য তাদের দুনিয়াতে পার্থিব জগতে আল্লাহ উত্তম কৌশল করেন যা তারা উত্তম পাবে এবং যারা অসৎ ব্যক্তি তাদের ক্ষেত্রে তাদের উচিত শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমেন কৌশল করেন যে শব্দগুলিকে কোরআনে মাকরুর বায়েদ দিয়ে ব্যক্ত করা হয়েছে এই মর্মে চারটি আয়াত এখানে লেখক শেখুল ইসলাম রহমা উল্লাহ তালা নিয়ে এসছেন আয়াতগুলি দেখি তার আগে আল্লামা শেখ সলুল ফাউজান বলছেন অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে এসবাতুল মাকরে ওয়াল কায়েদ লিল্লাহ তাআলা মহান আল্লাহর জন্য মাকর মানে কৌশল কায়েদ মানে কৌশল এর প্রমাণ আল্লাহ রব্বুল কৌশল করেন আল্লাহ রব্বুল আলামিন কাউকে শাস্তি দেওয়ার জন্য তার জন্য যা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা নেন এগুলি প্রমাণিত আল্লাহর কাজ হিসাবে এগুলি আল্লাহর কাজ ফেরি আল্লাহর গুণ কর্মগত গুণ কিন্তু সেটা কিরকম আলি কবিহি সেইভাবে সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেইভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে যেই যেইভাবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য উপযোগী হয় আল্লাহর জন্য যেভাবে মনাসেব হয় অর্থাৎ যেমন বললাম যে একটি কথা বাংলাতে হ্যাঁ কৌশল আর ষড়যন্ত্র হ্যাঁ ষড়যন্ত্র আল্লাহর জন্য উপযোগী না এটা খারাপ লোকের চরিত্র ষড়যন্ত্র করা পক্ষান্তরে কৌশল করা ভালো মানুষের চরিত্র তো আল্লাহর জন্য সমস্ত ভালো গুণগুলি রয়েছে যে আয়াতগুলিতে আল্লাহর ক্ষেত্রে কৌশল করার কথা ব্যবহৃত হয়েছে কোন ক্ষেত্রে হয়েছে যখন আয়াতগুলি তফসির বুঝবেন তখন বুঝতে পারবেন যে আল্লাহ কেমন কৌশল করেন কাদের সম্পর্কে কৌশল করেন মহান আল্লাহ সুরার রাদের আয়াত নম্বর তেরো তের সাদ করছেন মহান আল্লাহ রানী ওয়াহুয়া শেদিদুল মেহাল আর তিনি আল্লাহ প্রবল কৌশলকারী সেদি কঠিন বা বড় কৌশলকারী মেহালের একটি অর্থ হচ্ছে কৌশলকারী হওয়া কৌশল করা মেহাল থেকে আর মেহালের আরেকটি অর্থ হচ্ছে কঠিন এ অর্থ এই শব্দগুলির অর্থ শেখ সরিফুল ফৌজাল হাফিজ্লাহ যেভাবে করেছেন অন্যান্য যারা ভাষাবিদ তাদের কাছ থেকে নকল করে শোনাই তাহলে স্পষ্ট হবে বলছেন ওয়াহুয়া আই আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তিনি শদিদুল মেহাল বড় কৌশলকারী আল মাহল ফিল্লুগাতে আবিধানিক অর্থ হচ্ছে মাহাল শব্দটি মাহাল থেকে মা মিম হা এখান থেকে মেহাল এই সব এই শব্দটির অর্থ হচ্ছে আশিদ্ধাত কঠিন বা কঠোর হওয়া শক্ত হওয়া অর্থাৎ তো شدীদ আছে شدীদ মানে কঠিন আর তারপর মেহাল মানে কঠিন তাও কি কঠিন মানে কঠিন কৌশলকারী বড় কৌশলকারী এই شدীদুল কাইদি আল্লাহ রাব্বুল হচ্ছেন বড় কৌশলকারী জাজ একজন ভাষাবিদ প্রসিদ্ধ জাজাজ তিনি বলছেন ইকালু মাহালতুহু মাহালান আরবরা বলে আমি তার সাথে কৌশল করে প্রতিযোগিতা করেছি বা লড়াই করেছি কখন বলে এই শব্দটি বা এই বাক্যটি এদা কহু আইয়কমা আসাধ্য বা এদা তাহ যখন তার সাথে হ্যাঁ শক্তির লড়াই করেছ শক্তির পরীক্ষা শক্তির পরীক্ষা করেছ এটা যাতে করে স্পষ্টে উঠে দুইজনে শক্তির পরীক্ষা চলছে যে কার শক্তি বেশি যাতে করে স্পষ্ট হয়ে উঠে কমা আসাদ্য যে তোমাদের উভয়ের কে বেশি শক্তিশালী তো আল্লাহ রব আলামিন অসৎ লোক পাপিষ্ট যারা সীমালঙ্গনকারী সীমালঙ্গনকারী জালেম সে যে কোনো ক্ষেত্রে জালেম হোক শির করা জালেম হোক অথবা নিজের ওপর জুলুম অত্যাচারকারী পাপি হোক অথবা আল্লাহর সৃষ্টি মানুষের ওপর জুলুমকারী জালেম হোক সাথে আল্লাহ রবুল্লা আলমিন তার শক্তির ক্ষমতার প্রয়োগ করেন আর আল্লাহ রবুল্লা আলমকে কেউ হারাতে পারে আল্লাহ মেহাল এমাম ইবনুল আরবি মেহাল বা মাহাল মানে কঠিন বা শক্ত এই অর্থ না করে মেহাল মানে হয় কৌশল বা ষড়যন্ত্র এই অর্থগুলি হয় বলছেন ওকাল আরাবি হেমাবিবুল আরবি ভাষাবিদ বলছেন যে মেহাল আল মক্র মেহাল ওলাহে মাকর ষড়যন্ত্র কৌশল বা চক্রান্ত এই অর্থগুলি আসে ফহ সুবাহ ও সদিদুল মক্রে ও সুল কৈদ সুতরাং আল্লাহ সুবাহ ওয়াতা বড় কৌশলকারী আর কঠিন কৌশলকারী মকর আর কৈদ আল্লাহর পক্ষ থেকে মক্র আল্লাহর পক্ষ থেকে কৌশলটা কেমন অলমাক্রমিনাল্লাহ বলছেন শেহেখ সরবেফ ফাউজান যে আল্লাহর পক্ষ থেকে কৌশলটা হচ্ছে ইসালুল মাকরুহে এলামাইয়াস্তাহের কোহো মেন হাইস ও লাই আচ্ছা ষড়যন্ত্রটাকে আমরা বুঝি বাংলায় যেটা ষড়যন্ত্র বা চক্রান্ত ষড়যন্ত্র যার বিরুদ্ধে করা হয় সে কি জানতে পারে বা তাকে জানতে দিতে চায় না তাকে সে যেন টের না পায় তার বিরুদ্ধে যে তার ক্ষতি করার জন্য যা কিছু করা হচ্ছে হ্যাঁ জাল পাতার হচ্ছে যেভাবে যে কোনো রকম জাল হোক না কেন তার আর্থিক ক্ষতি বা শারীরিক ক্ষতি অথবা যে কোনো রকম ক্ষতি হোক না কেন তার কর্মক্ষেত্রে ক্ষতি করা ওকে জানতে দেওয়া হয় না কিন্তু ঠিক না ক্ষতি করার জন্য কি করা হয় তার বিরুদ্ধে যা কিছু করা হয় তার থেকে ওই ব্যক্তি থেকে গোপন রেখে এটা কি ষড়যন্ত্র বলা হয় একে কি বলা হয় চক্রান্ত বলা হয় এটা হচ্ছে মক্র এটা হচ্ছে কেত তো আল্লাহ রবুল আলমীন কি কারো ক্ষতি করতে চান আল্লাহ রব্বুল আলম ক্ষেত্রে যে মকর আল্লাহ মকর করেন কৌশল করেন আকিদ ও কামিও হ্যাঁ বড় কি করি কৌশল করি তো আল্লাহর এই কৌশল করা বা মকর কৈদটা কেমন বলছে ইসালুল মকরু কষ্টদায়ক কোন বস্তু পৌঁছানো ওই ব্যক্তির উদ্দেশ্যে যে এর হকদার এটা প্রাপ্য কষ্ট পাওয়া যার প্রাপ্য তাকে কষ্ট পৌঁছানো মিনহাইস এমন ভাবে যাতে ও টের না পায় এটা হচ্ছে সংজ্ঞা কিসের আল্লাহর ক্ষেত্রে কিসের কৌশলের মক্র বা তো আল্লাহ রবুল আলমিন কষ্টদায়ক বস্তু পৌঁছান যাকে তাকে পৌঁছান না যে একটা ভালো মানুষ হ্যাঁ নেক মানুষ আর কষ্টদায়ক বস্তু তাকে পৌঁছাবেন না কষ্ট দেবেন না কাকে যে এই কষ্ট পাওয়ার উপযুক্ত কষ্ট পাওয়ার উপযুক্ত কে জানলার দ্রোহী জানলার না ফারমান হ্যাঁ যে কষ্ট পাওয়ার সাজা পাওয়ার হক রাখে জি পাপিষ্ট এক কথায় যে কোনো পাপে পাপিষ্ট এমন ভাবে এমন ভাবে কষ্টদায়ক বস্তু পৌঁছানো বা কষ্ট দেওয়া তাকে যে যে মেন ওর সে না পারে থেকে আসবে ও কল্পনা করতে পারেনি যে এইখানে আমার গলা টিপে ধরবে বোঝা গেছে কিনা জি একে বলা হয় কি হ্যাঁ একে বলা হয় মাকে বা কৌশল সেটা উদাহরণ দিলে বুঝবেন যে কোনো জালেম একজন জালেম দিয়ে উদাহরণ দিলে বাকিগুলো বুঝে নেবেন ফেরাউন যখন এবং তার তাড়া করে হাজার হাজার সেনাবাহিনী আসছে আর এই তো ধরে নেব দেখছি কাছে কাছে সামনে যাবে কোথায় সামনে তো সাগর যখন আসছিল আসার পরে দেখলো যে ওরা পার হয়ে গেল আচ্ছা পার হলে তার মানে এখানে রাস্তা আছে রাস্তা আছে ওরা পার হলে তো আমরা কেন পার হইতে পারবো না ও ভাবতে পেরেছিল কল্পনা করেছিল হ্যাঁ যে এখানে আমরা নামলেই ধ্বংস হয়ে যাব মেনহাই সালাই আসর টের পাই নাই হ্যাঁ বুঝতেই পারিনি যে এখানে গেলেই কিন্তু ফেসে যাব জাল পাতা আছে আমাদের জন্যই সাগরে আর ফেরাউন হচ্ছে মাইয়াস্তাহের